আমার অরুণোদয় মানে ঢুকে নাই, আর পয়সা দিছো 2000 করে, তো টাকা পয়সা চাইছিল আরো, যে আরো খানি করে লাগিব, যে দিয়ে নাই, যে 1500 করে দিছো, কয়ে কয়ে হই হবো আর কি। তারপরে আরো কোনো খবর নাই। এতিয়া হিমন্ত বিশ্ব শর্মাক আমি জনাম, আমি বহুত দরিদ্র মানুহ, দুখীয়া মানুহ। আমাৰ যিখিনি অৰুণোদয় আমাৰ হ'ব লাগছিল, এইটো হোৱা নাই আজিলৈকে। খালি হ'ব হ'ব বুলি কৈ আছিল, এইটো আমাৰ হ'ব লাগে। অরুণোদয় পাইছিলে না? নাই পোৱা, এপ্লাই কৰিছিলোঁ, কিন্তু ফৰ্ম লৈছিলোঁ 1000 টকা নিয়ে, কিন্তু এতিয়ালৈকে কোনো পইচা পোৱা নাই আর কি। টকা কোনে লৈছিল? টকা এই যে বিজেপি কর্মকর্তাগুলো লৈছে আৰু, 1000 টকা কৰি বা 1500 কৰি এনেকুৱা কৰি লৈছে। বিবিধ ব্যৱস্থা যাতে লয় আর কি, এইটো কাৰণে এইটোৱে আৰু। কিমান কৈ টকা লাগিছিলে? 1000, কাৰোবাৰ টকা 1000 টকা, কাৰোবাৰ কে 1500, কাৰোবাৰ 2000 টকা কৰি লৈছে আর কি। এনেকুৱা কিমান গৰাকী আছে? এনেকুৱা বহুত জন, এনেকুৱা ধৰি ল 1000 মান বেছি হ'ব আৰু কণ্ডাক্টৰ এনেকুৱা। এই অরুণোদয়ের পয়সা পাবার আশাতে বহুত 1000 কোটি টাকাও দিছি। দিয়ে মানুষ বিজেপি ঘর দিয়েও যদি অরুণোদয়ের পয়সা না পাই, 1000 কোটি টাকাও নিছে, বিজেপির নামত দেওয়া হয়েছে লাগে বলে। কিমান টাকা দিছে আপনি? 1000 কতদিন হল আগত পাচুন, কেনতে কেনতে কাটা খাইছি ভগবান জানে। এইবার আকো দিবা বলে কইছে নাকি আপনার? ওই যে কাগজ পত্র টাকা পয়সা সব দেওয়া হয়েছে, আজি নাই। বিজেপি সরকারে উন্নয়নমূলক কাম কাজ বহুত সুবিধা করিব বলে আমি আশা করি। বিজেপিক ভোট দিয়ে আহি আমি বিজেপি সরকার গঠন করিলো, আর আজির দিনত যে অভিযোগ অরুণোদয়ের নামত লওয়া যেখানে আমার মহিলার অভিযোগ, সিহতে কি করেছে যে বিজেপিক দায়িত্ব দিছিলে বিলেসীপাড়া জিলা কমিটি, সিহতে এজন হিতাধিকারীর পর 1500 পর 1000 পর আরম্ভ করে 2000 টাকালৈকে লওয়া আমার ইতিমধ্যে আমার অভিযোগ বহুত আছে। হ্যাঁ, এইখিনি আমার বিজেপি সরকারে আসলতে এইখানে আমার বিলেসীপাড়া পূব জেলার প্রফুল্ল কলিতা, এই আগতে আমি নিউজে দেখল তেখেতে কোনো 1 টাকাও লওয়া নাই বলে স্বীকার করেছিল, কিন্তু আমি জ্ঞাত সেইখিনি নহয়। আমি জ্ঞাত যে সিহতে পয়সা লৈছে বলে আমি আমি জ্ঞাত, আমি জানো যে সিহতে পয়সা লৈছে। এই ক্ষেত্রত আমি আমি সরকারক অনুরোধ জানাও যাতে ইয়ার কারণে বিহিত ব্যবস্থা হব লাগে। পয়সাখিনি আমার ইয়াত কিছু মানুষক পানি নেতাক দায়িত্ব দিয়ে হয়েছিল যে আপনালোকে আপনালোকর গাঁৱৰ অরুণোদয় নোপোৱা মানুষখিনিক মানে ফর্মখিনি আমার হেৰি করে নাম অন্তর্ভুক্ত করে দিব লাগে। সেইখিনি অন্তর্ভুক্ত করে দিয়ার নামত সিহঁতক দিয়া হয়েছিল 1500 টাকা কই। আর সে হব আমার গাঁখনের নাম সোনামী প্রথম খণ্ড, আনুমানিক আমার ইয়াত 900 বা 1000 ফর্ম আমাক দিছে আর কি। আমার সিলেকশন হয়েছে, কোনোবাই হওয়া নাই তো, কিন্তু বেশিরভাগই হওয়া নাই। যোৱা সরকার সর্বানন্দ স্যারর মানে সিএম সরকারের দিনত আমার প্রফুল্ল দা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আর আনোয়ার হোসেন মাইনরিটি ডেভেলপমেন্টের চেয়ারম্যান, যে দুজনে মোক কৈছিল যে তোক এটা মেম্বার দিয়া হব মাইনরিটি ডেভেলপমেন্টের, গতিকে 1 লাখ টাকা দিবা লাগে, যদি টাকাটা দিস তোক একটা মেম্বার দেওয়া হব। তো মই কোনো 1 লাখ টাকা দিবে না পাইম, তো মই বিবেচনা করং আর কি। নহয় তুই কত দিবের পাবি? তো মই কৈছোঁ যে 20000 মান দিবের পাইম। পরে কয়তে 20000 টাকায় দিস, পরে মোর কাগজ পাতি সম্পূর্ণ সহ 20000 টাকা শুনতে মই দিয়েছ, কিন্তু আজিলৈকে মোর কোনো কাম না হয়। টাকাটো প্রফুল্লদার হাতত দেওয়া হয়েছে, মোর লগত আরো একজন মানুষ আছিল, দুইজনে মিলি যে টাকাটা দিছো আর কি। তারপরে থেকে আর কোনো খোঁজ খবর নাই, টাকা চালিয়ে এই বেলেগ ধরনের কথা কয়। আপনি বিজেপির কোন পদত আছেন? মই বুথ প্রেসিডেন্টত আছিলো, এইবিলাক কথা কোৱাৰ কাৰণে মোক বিজেপির বুথ প্রেসিডেন্টৰ পৰা মানে আঁতৰাই ৰখা হৈছে। বুথ প্রেসিডেন্টৰ পৰা আঁতৰাই ৰাখি সেক্রেটারিজনক মানে প্রেসিডেন্ট পাতি লিষ্টত সোমাই দি ৰাখিছে। মানে বিজেপির ভিতর চলার কথা আপনি কোৱাৰ বাবে আপনার পদ গল? পদ গল সেইটোৱে, যে সরকারে যাতে এইবিলাক দুর্নীতি বা ভ্রষ্টাচারবিলাক যাতে নির্মূল করে দিয়ে আর মানুহবিলাক যাতে দলীয়ভাবে কাম করার সুযোগ দিয়ে।